আন্দামান সফরের ষষ্ঠ দিনে আজ আমরা এসেছি চিড়িয়াটাপু, চিড়িয়াটাপু বিচ, মুন্ডা পাহাড় ও সানসেট পয়েন্ট ভিউ দেখতে। চিড়িয়াটাপু পোর্ট ব্লেয়ারের একটি পপুলার ট্যুরিস্ট স্পট। এটি দক্ষিণ আন্দামানের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে সুন্দর আঁকাবাঁকা সমতল ও টিলা পাহাড়ের রাস্তা দিয়ে এখানে আসা যায়। শহর থেকে ক্যাব বা ট্যাক্সি ভাড়া করে এখানে আসা যায়। এখানে আসতে গেলে বেলা 2:30 মিনিটের মধ্যে পৌঁছতে পারলে সব কিছু ভালো করে ঘুরে দেখা যায়। চিড়িয়াটাপু, এই নামের মধ্যে দিয়েই এর পরিচয় পাওয়া যায় যে এটি পাখির দ্বীপ। এখানে শুধু আন্দামানের বিভিন্ন ধরনের পাখি দেখা যায় তা নয়, বিভিন্ন পরিযায়ী পাখিদেরও এখানে দেখা মেলে। তাই এটিকে বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্যও বলা যায়। এখানকার প্রধান আকর্ষণ চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্ক, মুন্ডা পাহাড় ও চিড়িয়াটাপু বিচ। এখানে আসার সময় প্রথমেই চোখে পড়ে বায়োলজিক্যাল পার্ক। বড় বড় গাছ, পার্কে বসার ব্যবস্থা সবই আছে। এখানে একটি পিকনিক স্পটও আছে। এরপর হাঁটতে হাঁটতে বালির ওপর দিয়ে গেলেই দেখা যাবে সি বিচ। পার্কে ঝালমুড়ি, কুলপি মালাই ইত্যাদি ছোটোখাটো স্ন্যাক্স পাওয়া যায়। 2004 সালে সুনামিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছিল, তবুও এখনও যা আছে তাও নেহাত কম নয়। বড় বড় গাছের গুড়ি কাণ্ড শুকিয়ে গিয়ে বিচে এমনভাবে দু একটা পড়ে আছে, সেই দেখে মনে পড়ে গেল অবনীন্দ্রনাথ ঠাকুরের কাটুম কুটুমের কথা। আমাদের মেয়েরা যথারীতি ওই সব জায়গায় প্রাণ ভরে ছবি তুলে নিল। পার্কে বড় বড় গাছের গুড়ি দিয়ে তৈরি বসার ব্যবস্থাগুলিও দেখার মতো। মুন্ডা পাহাড় যেতে গেলে এখানকার বিচ থেকে ট্রেক করে জঙ্গল ও পাহাড়ের রাস্তা দিয়ে যেতে হবে। আমাদের গাইড বলছিল যে মুন্ডা পাহাড়ের উপরে একটা সুইসাইড পয়েন্ট আছে, ট্রেক করে যেতে বেশ কিছুটা সময় লাগবে, তাই আমরা কেউ যাবার আর উৎসাহ প্রকাশ করলাম না। এরপর আমরা গাড়ি করে আবার একটু এগিয়ে গেছে, পৌঁছলাম সানসেট ভিউ পয়েন্ট। সূর্যাস্তের সময় বেশ খানিকটা সময় ওইখানে কাটালাম। চিড়িয়াটাপু বায়োলজিক্যাল পার্ক 2001 সালে তৈরি হয়েছে। আন্দামানের বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, বিপজ্জনক নয় এমন কিছু প্রাণী এবং পাখিদের আশ্রয়স্থল হিসাবে এটি গড়ে তোলা হয়। সবুজ ও ঘন জঙ্গলযুক্ত পরিবেশ যেন প্রাকৃতিক পরিবেশ মনে করে প্রাণীরা এখানে থাকতে পারে, এই লক্ষ্য নিয়ে 20 বছরের দীর্ঘ পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে। মাঝে 2004-এ সুনামিতে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তাই আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এটি 3টি ধাপের তৈরি পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে যার প্রথম ধাপ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে গাছেদের মধ্যে যেমন মহুয়া ইত্যাদি আছে, তেমনি আন্দামানের সবচেয়ে দামি গাছ বটও আছে। জঙ্গলের মধ্যে হাঁটার সময় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন ধরনের পাখি। এখানকার সি বিচে যাওয়ার সময় চোখে পড়ল সাবধানবাণী যে নোনা জলের কুমির থেকে সাবধান এই লেখা। বর্তমান পার্কে দেখার তেমন কিছু না থাকলেও ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী এখানে গড়ে উঠবে অ্যাকোরিয়াম, ইনসেক্টারিয়াম, রেপটাইল হাউস, বাটারফ্লাই হাউস এবং পাখি সংগ্রহালয়। এরপর আমরা এলাম আন্দামান ও নিকোবর এম্পোরিয়াম সাগরিকা, যা আন্দামানের সরকারি দোকান বা গভর্নমেন্ট শপ। জানা গেল আন্দামানের সমুদ্রতীর থেকে সংগ্রহ করা শামুক, ঝিনুক বা কোরাল সামগ্রী বিমানবন্দরে চেকিংয়ের সময় আটকে দেয়। তবে এই সরকারি দোকান থেকে কেনা ওইসব সামগ্রী উপযুক্ত রসিদসহ দেখালে নিয়ে আসার ছাড়পত্র মিলবে।